হংকংয়ের কিং পার্কে আজ শুরু হচ্ছে এএইচএফ কাপ হকির পঞ্চম আসর। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক হংকংয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। আট জাতির এই টুর্নামেন্টে বরাবরই ফেভারিট বাংলাদেশ। গত দুই আসরের শিরোপা জিতেছে লাল সবুজরা। টুর্নামেন্টের র্যাঙ্কিংয়ের শীর্ষ দল বাংলাদেশ, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের অবস্থান ৩২। অন্যদিকে ৪৬তম স্থানে আছে হংকং। দুই দলের সবশেষ দেখায় ৩-১ গোলের জয় পেয়েছিল বাংলাদেশ। এবার সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় বাংলাদেশ পরবর্তী ম্যাচ ২১ নভেম্বর চাইনিজ তাইপির বিপক্ষে। বিশ্বকাপ হকিতে সরাসরি খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। এই লক্ষ্যে দুই বছরের মধ্যে বিশ্ব র্যাঙ্কিং এর সেরা বিশে আসতে চায় লাল সবুজরা। মার্চে ঢাকায় ওয়ার্ল্ড হকি রাউন্ড ২ টুর্নামেন্টকে বড় সুযোগ হিসেবে দেখছে ফেডারেশন। এছাড়াও বিসিবির ১ কোটি টাকার অনুদান ব্যয় করতে চায় প্রশিক্ষণ খাতে। আমরা হকিকে এখন ফিনান্সিয়াল অনুদানটা দিব, ওরা একটা লং টার্ম প্ল্যান তৈরি করছে, এখনো ফাইনাল হয়নি, সো এটা দেখে আমরা দিব। আমরা আপাতত ১ কোটি টাকা উই হ্যাভ অলরেডি এই অ্যালোকেট করেছি, তাদেরকে আমরা দিয়ে দিব। বিশ্ব আসরে ক্রিকেটের পর বাংলাদেশ হকির বড় সম্ভাবনা দেখছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। বয়সভিত্তিক দল আর অবকাঠামোর উন্নয়নে সহায়তা দিচ্ছে ক্রিকেট বোর্ড। আর্থিক অনুদান সঠিক পরিকল্পনায় কাজে লাগাতে চায় হকি ফেডারেশন। হকি ফেডারেশনের যে গভর্নিং বডি আছে তারাই আসলে নির্ধারণ করবে যে এই টাকাটা সর্বোচ্চ প্রায়োগিক ব্যবহার কোন কোন খাতে হতে পারে। তো ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এটা প্রশিক্ষণ বিষয়ক কাজে এই টাকাটা ব্যবহার করা হলে এটা হকির জন্য ভালো হবে। মার্চে হকির ওয়ার্ল্ড লিগ রাউন্ড ২র আয়োজক বাংলাদেশ। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে কানাডা, চীন, মিশর, সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কা। র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার সঙ্গে বিশ্বকাপ স্বপ্ন পূরণের শুরুটা এই টুর্নামেন্ট থেকেই করতে চায় লাল সবুজরা। হংকং থেকে টিমটা আসার পরে মার্চ পর্যন্ত যদি কন্টিনিউ আমরা একটা ফলো আপে রাখতে পারি আমরা ইউরোপিয়ান কোচিং স্টাফ দিয়ে, তাহলে এই টুর্নামেন্টে আমরা অত্যন্ত আশাবাদী যে আমরা একটা ভালো রেজাল্ট করতে পারবো। এবং ভালো রেজাল্ট করলে কিন্তু ওয়ার্ল্ড কাপে যাওয়ার একটা আমাদের হাতছানি দিবে। এএইচএফ কাপ খেলতে হংকংয়ে বাংলাদেশ, দেশে ফিরলে ওয়ার্ল্ড হকি রাউন্ড ২র প্রস্তুতি নিতে সাউথ আফ্রিকা যাবে জিমি চয়নরা। জাফর সালে, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।